ব্যাপারটার সাথে বলেন তো? হ্যাঁ, 7 বছর তা তো হবে। আমাকে দেখার কি আছে? আপনি আমার ফ্যান। মানে সরি, মানে আপনি ভূমিকা করার কোনো দরকার নেই। আমি তোমাকে শুধু উইশ করতে এসেছি, কোনো দাবি ফলাতে আসিনি। হ্যালো, এটা কি শান্ত সাহেবের নাম্বার নাকি? চাকরিগত ইনকোয়ারি, পাসপোর্টের ভেরিফিকেশন? না না, কিছু না। দাঁড়ান দাঁড়ান, আপনাকে কে বলল যে আমি লাফিয়ে পড়ে যাচ্ছিলাম? তাহলে এটাও নিশ্চয়ই জানেন যে বাবা চেয়েছিলেন আপনার সঙ্গে আমার বিয়ে হোক। আর তুই আছিস ভালো। তোমার খুব কষ্ট হচ্ছে? না না, ঠিক আছে, তুমি ব্যস্ত হও না। তুমি আমার জামাই, তোমাকে নিয়ে ব্যস্ত হব না তো। স্পেশাল রাইটার, স্পেশাল অটোগ্রাফ। বললো কি? বললো বললো তাদের কোন ক্লায়েন্ট নাকি আমার জন্য উপহার পাঠিয়েছে। না, কিছুই জানতে পারবে না। এই যে তুমি কার্টুন দেখো, কার্টুনগুলো তো মানুষই তৈরি। কি রে লেঙ্গুর, কি করিস? তুই আমাকে কোথা দিলি কেন? তুই জানিস না আমার শ্বশুরি কি? পিপুলিয়ার প্রশ্ন,
আমি কিন্তু আপনাকে বস বলে ডাকবো। মাইন্ড করবেন? মাইন্ড করবো কেন, বরং নিজেকে ইয়াং ভাববো। আবার ফাঁকিবাজি?